কাছর পুলিশের বৃহৎ সাফল্য শিরচোর ঘুমুর বাইপাস থেকে বিপুল পরিমাণে হেরইন বাযাত করেছে কাছার পুলিশ সেই সথে আটক করা হয়েছে চার পাচারকারীকেও একশো সাবানের বাক্সে এক কেজি পঞ্চাশ গ্রাম হেরইন বাজয়াপ্ত হয়েছে শিরচোর ঘুমুর বাইপাস থেকে আবারও জানাচ্ছি দর্শকদের শীরচোর ঘুমুর বাইপাস থেকে বিপুল পরিমাণে হেরোইন বাযাত করেছে কাছার পুলিশ আটক করা হয়েছে চার পাচারকারীকে কাছার পুলিশের বৃহৎ সাফল্য অভিযানে একশো চারটি সাবানের বাক্সে এক কেজি পঞ্চাশ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে পুলিশ বুধবার শিলচর গঙ্গুর বাইপাস থেকে বিপুল পরিমাণে হেরোইন সহ চার পাচারকারীকে গ্রেপ্তার করলো কাছার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে এদিন শিলচর গঙ্গুর বাইপাসে একটি চার চাকার গাড়িতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণে হেরোইন বাজেয়াপ্ত করেছে পুলিশ সঙ্গে চার পাচারকারীকে আটক করতে সক্ষম হয় চার চাকার সেই বাহনে একশো চারটি বাক্সের মধ্যে এক কেজি পঞ্চাশ গ্রাম হ্যারয়েন বাজেয়াপ্ত করেছে কাছার পুলিশ এদিন অভিযানে নেতৃত্ব দেন কাছার পুলিশ সুপার নোমাল মাহাতো অতিরিক্ত পুলিশ সুপার এবং কাছার পুলিশের অন্যান্য আধিকারিকরা বর্তমানে ধৃতদেরকে সেজ সদর থানায় রেখে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ ক্রমাগত রাজ্যে পাচারের পথে ধরা পড়ছে বিভিন্ন অবৈধ নেশা সামগ্রী করিমগঞ্জ সহ কাছার এবং হাইলাকান্দিতে প্রায় প্রত্যেক দিনই অবৈধ সামগ্রীগুলি নিষিদ্ধ করা যেসব নেশা সামগ্রী রয়েছে সেই সব নেশা সামগ্রী পুলিশের হাতে ধরা পড়ছে সেই সাথে পাকড়াও হচ্ছেন বিভিন্ন পাচারকারীরা সেই সাথে ব্যবসায়ীরাও কিন্তু এই ব্যবসায় লাগান টানা যাচ্ছে না পুলিশ যত কঠোর হচ্ছে ততই কিন্তু মাছাচরা দিয়ে উঠছে অবৈধ ব্যবসা এবার কাছার পুলিশের আরো এক বৃহৎ সাফল্য শিলচর ঘুঙুর বাইপাস থেকে এবার বিপুল পরিমাণে হেরোইন বাজেয়াপ্ত হয়েছে সেই সাথে আটক করা হয়েছে চার পাচারকারীকেও তাদের সাথে একটি চার চাকার বাহন ছিল সেই বাহনে তল্লাশি চালিয়ে পুলিশ একশো চারটি সাবানের বাক্সে এক কেজি পঞ্চাশ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে সেই চার পাচারকারীকে তাদের হেফাজতে নিয়েছে পুলিশ এবং তাদেরকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে তাদের কাছ থেকে বিভিন্ন গোপন তথ্য জানার চেষ্টা করছে পুলিশ সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন ধন্যবাদ